তোমাকে আমি যতটুকু জানি তুমি সৎ এবং সাহসী, তবে শিক্ষা প্রতিদিন কত টাকা খরচ করে তা তুমি জানো? জানে, সেই অর্থে প্রাচুর্য আমার নেই, তবু শিক্ষা যদি আপনাদের ঐশ্বর্যের মায়া ত্যাগ করে আমার কাছে আসে ওর কোনো অমর্যাদা হবে না। তোমার আর কে আছেন? বিধবা মা আর বড় বোন। আমি ওদের সাথে কথা বলবো। তুমি? আমার দিদি। মাসিমা, শিখা আমার বোন, অজয় শিখা একে অপরকে নিয়ে সুখী হতে চায়। অসম্ভব, এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন? আপনারা বড় লোক, ধন সম্পদ দিয়ে প্রেম ভালোবাসা আর জীবনের মূল্যকে যাচাই করেন। কিন্তু তুমি তো আমায় চেনো। আপনাদের ভালো করে চিনতে পারি না বলেই আমরা বারবার ভুল করি। অজয় ছেলে মানুষ, ও ভুল করে আপনার বোনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনি, আপনি ভুল করবেন কেন? কোথায় আপনার বোন শিখা আর কোথায় আমার ভাই অজয়, স্বর্গ আর নরক। মাসিমা, আপনি ওকে একটু চুপ করতে বলুন। তোমরা একে অপরকে ভালোবাসো, সেই সুখের জন্যে অনেক আশা নিয়ে আমি তোমার মার কাছে গিয়েছিলাম, কিন্তু যে অপমান তিনি আমাদের করেছেন তা আমি আর দেখা কোনো দিন ভুলতে পারবো না। তুমি যা চাইছো তা কোনো দিনই হবে না। আমরা গরিব, আমার ছেলে মেয়েরা দুঃখ কষ্টে জ্বালা সইতে পারে, কিন্তু অপমান আর অবহেলা সইতে পারে না। কি বললেন? আমার মা আপনাকে অপমান করেছে, আর সেই কথা এতদিন আপনি আমায় বলেননি? তুমি কি সেই জন্য আমার অফিসে যাও না? মাসিমা, আমার মার প্রাচুর্যের অহংকার থাকতে পারে, আমারও হৃদয়ের ঐশ্বর্য আছে, ভালোবাসার মূল্য আমি বুঝি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, রেখা আমার বাড়িতে বউ হয়ে যাবে আর শিখা ওই বাড়িতে বউ হয়ে আসবে। এসো আমার সাথে। তুমিও আমায় বিশ্বাস করতে পারছো না? অনল, ওকে এক্ষুনি চলে যেতে বল। আমি বেঁচে থাকতে একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মা, তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছো, টাকা দিয়ে মানুষকে যাচাই করো, মায়ের মন দিয়ে কখনো সন্তানকে বুঝতে চাও না। চুপ কর শিখা, আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। হ্যাঁ মা, আজ আমার মনে হচ্ছে এটাই আমাদের দুই ভাই বোনের চরম দুর্ভাগ্য। যদি তোমার মতো কোটিপতি মায়ের গর্ভে জন্ম না নিয়ে যদি কোনো গরিব মায়ের পেটে জন্ম নিতাম, সেই মা সন্তানের সুখে সুখী হতো, সন্তানের দুঃখে সেই মায়ের চোখে জল আসত। শোনো মা, অজয়ের সঙ্গে শিখার বিয়ে যদি তুমি না দাও, তাহলে দাদা হিসেবে আমি অজয়ের সঙ্গে শিখার বিয়ে দেবো। তা তো দেবেই ভাগ্নে, আমরা তো এখন পর হয়ে গেছি, তোমরা তো এখন সবাই বড় হয়ে গেছে। আরে বাবা, মা কোনোদিন তার সন্তানের অমঙ্গল চায় না। মামা, তোর ভালোর জন্যই তোর মা রেখাকে এ ঘরে বউ করে আনতে চায়নি, আর চায়নি বলেই ওরা চালাকি করে তোর বোনকে ওই বাড়ির বউ করে নিতে চায়, পুঁচিয়ে মারবার জন্য। বুঝতে পারছিস না? প্রতিশোধ। দাঁড়াও অজয়, আমিও তোমার সঙ্গে যাব। শিখা, তুই তুই আবার অবাধ্য হতে চাস? বাধা দিও না মা, আমাকে আমার বাড়ি যেতে দাও। আশীর্বাদ করি বোন, তোদের জীবন সুখী হোক।